Hi viewers, right now I will discuss how to send email in Outlook. আমি কিভাবে মাইক্রোসফট আউটলুকে ইমেল সেন্ড করতে পারি। অ্যাট ফার্স্ট আমি সার্চ বক্সে যাব, যাই আমি আউটলুকটা লিখব। সো আউটলুক অলরেডি আমার ওপেন হয়ে যাবে যদি আপনার লগ ইন থাকে, আর যদি লগ ইন ক্রেডেনশিয়াল না থাকে তাহলে আপনি আপনার ক্রেডেনশিয়াল দিয়ে আপনি আউটলুক আপনার ওপেন করে নেবেন। যেহেতু আমরা একটা মেইল সেন্ড করব, দ্যাটস ওয়াই ইজ অপশনগুলো পাইছেন, ফাইল, হোম, সেন্ট, রিসিভ, ফোল্ডার, ভিউ, হেল্প। এই ফাইলের ভিতরে বাম পাশে যে বিষয়টি রয়েছে, একটার দুইটা আইটেম, একটা হচ্ছে নিউ আইটেম, একটা হচ্ছে নিউ ইমেইল। এই দুইটা বক্সেরই কাজ। আমি একটা নিউ মেইল যদি সেন্ড করেন, ক্লিক করেন, তাহলে আপনি একটা নিউ মেইল সেন্ড, এখানে দেখেন ফ্রম কোথায় থেকে আপনার যাচ্ছে কোন মেইলে, দেন এখন ট্রু দিবেন। ট্রু যেহেতু এটি টেস্ট মেইল, সো দ্যাটস ওয়াই আমাকে মেইলটা দিব। এবং আপনি যদি কাউকে সিসিতে রাখতে চান, সাপোজ আমি আমাকে সিসিতে রাখবো, বনি ডট কিস গ্রুপ, সাবজেক্ট হিসেবে আমি টেস্ট দিব, যেহেতু আমি সেটাকে হাই ড্রিয়ার স্যার, আপনি একটা যে কোনো একটা বডি লিখতে পারেন, দেন বেস্ট রিগার্ড বিষয় দিয়ে আপনি শেষ করতে পারেন। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সাপোজ আমি একটা মেইলই কপি করে নিয়ে আসি, সো দ্যাটস ওয়াই আমি যদি চ্যাট জিপিটি থেকে লিখি, রাইট এ ইমেইল টু লিভ নট টু লিভ মেইল লিভ ফর অ্যাপস লিভ লিভ টু বস, ওকে। যেহেতু আমার নোটপ্যাডে নিতে হবে, বিকজ নয়তো আপনার ফরম্যাটটা ঠিক থাকবে না। থেকে আমি যদি এডিট করি, ডিয়ার স্যার, সাপোজ ধরে এই বিষয়টা আমার হাইলাইট করতে হবে, সো এটা ওয়ার্ডের মতনই কাজ করবে। আপনি ওয়ার্ডের মতনই সেটা আপনি কাজ করতে পারেন এই বক্সগুলা দিয়ে। সো আপনি আপনার স্টার্টিং ডেট, শিডিউলিং ডেট এভাবে ঠিক করে আপনি সেন্ড বাটনে ক্লিক করলে মেইলটা সেন্ড হয়ে যাবে। সো আমরা যদি চেক করি যে আমার মেইলটা সেন্ড হয়েছে কি না, তাহলে আমি এখানে দেখতে পারবো যে কোথায় গেছে, বনি ইয়ামিন ডট সিএসসিতে। সো একটু আমি ট্রাই করি যে আমার মেইলটা সেন্ড হয়েছে কি না। সম্ভবত আমি মেইলটা পাবো না, বিকজ এর বেশ কিছু কারণ রয়েছে। একটা কারণ রয়েছে যে একটা অর্গানাইজেশন মেইল, সো আমাদের অর্গানাইজেশন মেইল আদার মেইলে, মানে জিমেইল ডোমেইনে সেটাকে সেন্ড হবে না, এটা একটা কারণ। এটা আমাদের যে সিকিউরিটি সিস্টেম আছে, সিকিউরিটি সিস্টেম সেটাকে আটকিয়ে দেবে, এবং কি সেটা কোয়ারেন্টাইনে থাকবে, কোয়ারেন্টাইনে থেকে রিলিজ করার পরে সেটা জিমেইলে সেন্ড হয়ে যাবে। সো সেজন্য তাহলে আমরা দেখতে পারলাম কিভাবে আমরা মাইক্রোসফট আউটলুকের সাহায্যে মেইল সেন্ড করতে পারি। ধন্যবাদ সবাইকে।